আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা ইনশাল্লাহ ভালো আছি। আমার কাছে আরেকটা ইয়ামাহা মিক্সার আসছে রিপেয়ারের জন্য, পাওয়ারটা সব ওকে বাট নট সাউন্ড। ঠিক আছে, আমরা রিপেয়ার করবো, আর কীভাবে রিপেয়ার করবো আমার সাথে থাকুন, দেখুন আমরা কীভাবে আসলে জিনিসটা রান করি। আমাদের অ্যাম্পলিফায়ারটা আমরা খুলে নিলাম, ফ্রন্ট কভারটা। আমাদের যেহেতু সাউন্ড আউট হচ্ছে না, আমাদের অবশ্যই এই জায়গায় দেখতে হবে এর সাউন্ড অ্যাম্পলিফায়ার আর হচ্ছে পাওয়ার বোর্ড। ঠিক আছে, সাউন্ড অ্যাম্পলিফায়ার এবং পাওয়ার বোর্ড অবশ্যই আমাদের এই জায়গায় দেখতে হবে। আর এটা হচ্ছে আমাদের মিক্সার অ্যাডজাস্টেবল সার্কিট বোর্ড, আমরা এটা খুলে নিচ্ছি, দেখাচ্ছি আপনাদের কি সব। আমরা অ্যাম্পলিফায়ারটা ডিসকানেক্ট করে নিলাম, খুলে নিলাম, আমরা এটা রিপেয়ার কাজ সম্পূর্ণ করবো ইনশাল্লাহ, সাথে থাকবেন। মাইকগুলো খুলে নিলাম, হচ্ছে আমাদের ট্রানজিস্টরের হেড সিন প্যাপার, অবশ্যই আগে রিপেয়ার করা হয়েছে না কেউ ট্রাই করছিল রিপেয়ারের জন্য জিনিসটা আসলে বুঝতেছি না। এখানে জ্বালাটালা করা আছে, লাইন কিছু মডিফাই করা আছে, আর বাকি সব ইনশাল্লাহ দেখা যায় ঠিকই আছে। ট্রানজিস্টরগুলো অরিজিনালি লাগানো আছে। ঠিক আছে, আমরা এখন ট্রানজিস্টর সবগুলো চেক করে আসলে ফাইন্ড আউট করবো আসলে সমস্যাটা কোথায়। আমাদের হচ্ছে আমাদের হিটিং প্রোটেক্টর্স, এটা হিটিং প্রোটেক্টর্স হচ্ছে 105 ইঞ্চের হবে। এগুলো আমার বিয়ার, আমাদের বিয়ার বিয়ার অ্যাডজাস্টেবল বিয়ার। ঠিক আছে, আমরা ফাইন্ড আউট করে নেবো আসলে সমস্যাটা কী। সমস্যাটা ফাইন্ড আউট করে নিলাম, আমাদের এই আইসিটা শর্ট, আমাদের এই 8 পিন আইসিটা শর্ট। ঠিক আছে, আমরা সমস্যাটা ফাইন্ড আউট করে নিলাম, আসলে আইসিটা আমরা চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি, খুলে নিচ্ছি। আসলে এগুলো আইসি উড়াইতে আপনাদের এগুলো হিট সিন আইসির মধ্যে, তো এগুলো আমাদের তাতাল দিয়ে উড়ানো যায়, তাতাল দিয়ে লাগাতে পারবেন, এগুলোর জন্য হট গ্রিন ইউজ করতে হয় না। এখানে একটা চাকরি আট পিন একটা আইসি তোমাদের, অবশ্যই আপনারা নেগেটিভ পজিটিভ দেখে লাগাবেন আইসি লাগানোর সময়। আমাদের পরিকল্পনা ছিল ঠিক জায়গায়, আমাদের আইসিটা লাগানো সম্পূর্ণ শেষ, আমরা এখন জিনিসটা ফিটিং করবো সুন্দর করে। আমরা ফিটিং করবো, ফিটিং করে আপনাদের দেখাচ্ছি আসলে আমাদের কাজটা আসলে রান হয়েছে কিনা। আচ্ছা, আমরা